Hello তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি হ্যাঁ নিজেকে ভালো রাখছি এটুকুনি বলতে পারি তো আজকে হচ্ছে এপ্রিলের দশ তারিখ এটা এপ্রিলের দশ তারিখের ভিডিও তোমাদের দাদাভাই কালকে ডিউটি চলে গেছে এপ্রিলের ন তারিখে তো এটা তার পরের দিনের ভিডিও আর তোমাদের দাদাভাইকে ছাড়া এটা আমার প্রথম দিন কাটানো তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদেরকে কি দেখালাম বলো তো শাখার মুখটা উঠে গেছে মানে আমার ডান হাতের যে শাখাটা ওটার মুখটা তো আগেই উঠেছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঠিক করে এনে দেওয়ার জন্য ও নিয়েও গেছিলো কিন্তু অতটা ভালোভাবে ঠিক করতে পারেনি তো ওটা দুদিন পড়েছি আবার উঠে গেছে তো এটাকে আমি আবার আমাদের কৃষ্ণনগরে যেখান থেকে বানিয়েছি ওখানে নিয়ে যাবো ঠিক করে নেবো তো বিছানাটা তুলছি আর একটা কথাই ভাবছি যে ঘুম থেকে উঠে যে মানুষটাকে আমি পাশে পাই ভাঙতেই তাকিয়ে দেখছি না বিছানায় সে আর নেই তো এটা যে কতটা পেনফুল সেটা শুধুমাত্র আমরাই জানি যাই হোক তবু উঠলাম আর এবার তোমরা হয়তো ভাবছো তাহলে দুটো বালিশ কেন আমার সঙ্গে আমার শাশুড়ি মা শুয়েছিলো আগা গোড়াই আমার সঙ্গে আমার শাশুড়িমাই শুয়ে থাকে যখন তোমাদের দাদাভাই থাকে না তো মা তো উঠে চলে গেছে অনেকক্ষণ আগে আমি একটু লেটে উঠেছি আর ঘুম তো হয়নি একটুও ঘুম হয়নি একে তো গরম প্লাস তার উপরে হচ্ছে মন খারাপ সব কিছু মিলিয়ে তো এদিকে দেখো উঠে আগে রুমটাকে ঝাড় দিয়ে নিলাম তার আগে বিছানা বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে গেছিলাম নিচে নিচে গিয়ে ফ্রেশ হয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি মানে ব্রেকফাস্ট চা বিস্কিট এগুলো খেয়েছি আর তারপরে চলে এসেছি রুমে রুমে এখন রুমে জিনিসপত্রগুলোকে একটুখানি মুছে নিচ্ছি এই কটা দিন একটুও টাইম পাইনি সেই যে এসে মুছেছিলাম তারপরে আর মোছা হয়নি তো এই যে দেখো এখন ফটাফট সব কিছু মুছে নেব আর তোমাদের দাদাভাই কিন্তু ট্রেনে রয়েছে তো ও বেচারি তো প্রচণ্ড মন খারাপ যাই হোক এখন আমি ঝটপট করে হাতের কাজগুলোকে সেরে নেব আচ্ছা এবার কিছু কথা বলি তোমাদের অনেকের বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে যারা যারা কালকের লাইফ দেখেছো যে এটা কিভাবে হলো এখনই তো দাদাভাই চলে যাওয়ার ভিডিও দেখলাম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রায় ডেটটা মেনশন করেই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এমনিতেও আমাকে অনেকেই কমেন্ট করতো যে দিদি তুমি একটু ডেটটা মেনশন করে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেট বলে দিয়েছি তোমাদের দাদাভাই ডিউটি গেছে ন তারিখে এই ভিডিওটা ভাবো তো কত পুরনো এপ্রিলের ন তারিখ কোথায় আর আজকের ডেট তোমরা ভাবো তো একটাই কথা বলবো আমার চ্যানেলে স্ট্রাইক পড়ার পর সাত দিন আমি ভিডিও দিতে পারিনি সেটা তোমরা জানো কম বেশি অনেকে দেখেছো ওই ভিডিওটা দেখেছো তো সাত দিন ভিডিও দিতে না পারা মানে সেই সাত দিন পিছিয়ে যাওয়া যদি ওই স্ট্রাইটটা না পড়তো তাহলে ভিডিওগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেত তো সেই ভিডিও দিতে পারিনি যার কারণে ভিডিওগুলো এতটা লেটে আসে তোমরা কোনোদিনও দেখেছ আমি এতটা লেটে ভিডিও দিই কখনোই না তো এই কথাটা আমি তোমাদেরকে বারবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো। দশ তারিখের ভিডিও তো এবার একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও মানে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য বুঝিয়ে বললাম অনেকে তো আছে পুরো ভিডিও দেখে না বা শর্টস দেখে অনলি ভ্লগ দেখে না তো তাদের তো বুঝতে প্রবলেম হবেই যারা পুরো ভিডিও দেখবে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না তো এই ব্যাপারটা তোমরা আগে ক্লিয়ার করে নাও এটা কিন্তু অনেক পুরনো ভিডিও আর অনেকগুলো ভিডিও ছিল বলেই কিন্তু আমি বাড়ি গেছিলাম কটা দিনের জন্য তো তখন গিয়ে আমি ওখানে দুটো কি তিনটে ভিডিও শ্যুট করেছি অ্যাকচুয়ালি আমি টাইমও পাইনি সকালে ইউনিভার্সিটি চলে যেতাম বাড়ি আসতে নিতে সেই পাঁচটা হয়ে যেত তো সেই জন্য আমি ভিডিও সেভাবে শ্যুট করিনি আমার কাছে ভিডিও ছিল স্টকে তো তার জন্য ওখানে আমি দুই আর কি তিন দিনের ভিডিও শ্যুট করেছি তো খুব একটা বেশি ভিডিও আমার ওখানে নেই তো এবার আশা করি সবাই বুঝতে পারলে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো ফার্নিচার কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। এবার বুঝবো আমি খাটটাকে কী বলো তো জিনিসগুলো একটুখানি ঝরঝরে করে রাখতে আমি বেশি পছন্দ করি কারণ আমার মায়ের অনেক কষ্ট করে দেওয়া জিনিস তো নষ্ট হয়ে গেলে সত্যি গায়ে লাগবে একটা মা একা কষ্ট করে দিয়েছে তো নিজের মানে সঞ্চয় টাকা থেকে তো জিনিসগুলোর উপরে আমার একটু বেশি মায়া আছে সেই জন্য সবসময় চেষ্টা করি জিনিসপত্রগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর রুমটা তো কালার হয়নি তো এর ওপরে যদি আমি অপরিষ্কার করে রাখি তাহলে আরও দেখতে ভালো লাগবে না তো তার জন্য যেটুকুনি আছে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তোমার বিয়ের এই খাটটার দাম কত বা যে ড্রেসিং টেবিলটা রয়েছে সেটার দাম কত অনেকে কমেন্ট করেছো একজন বিশেষ করে নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না সে আমাকে বহুবার কমেন্ট করেছে তোমার ডাইনিং টেবিলটাকে ভালো করে দেখাও আর এর দাম কত আমি ভাবছি একটা ভিডিও করব যেখানে আমি আমার বিয়ের ফার্নিচারগুলোকেই দেখাবো শুধুমাত্র আর প্রত্যেকটা দাম মেনশন করে দেবো তোমাদের জন্য কারণ তোমরা অনেকে কমেন্ট করছো আর হ্যাঁ ওই ডাইনিং টেবিলটার ভিডিওটা আমি নিশ্চয়ই আরেকদিন শেয়ার করবো আমি কোনো একটা ভিডিওতে ডাইনিং টেবিলের ভিডিওটা শেয়ার করে দেবো আর প্রাইসটাও বলে দেব তো তারপরে দেখো ঘরটার মুছে চলে এসেছি নিচে নিচে এসে রান্না করছি রান্না বলতে মা ভাতটা বানিয়ে রেখেছে আর মাছের ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখো আর একটা জিনিস জানো তো আমি নিচের কাজগুলো না খুব কমই শেয়ার করি মানে ক্যামেরা রাখার কোথাও জায়গা পাই না তো তো আমার রুমে যেখানে সেখানে আমি ফোনটাকে বসিয়ে ভিডিও শ্যুট করি সেই জন্য চেষ্টা করি যতটুকু ভিডিও করার উপরে আর নিচে আমি সেইভাবে যখন কাজ কাজপাজ করি সেইভাবে ভিডিও করা হয় না তাই অনেকে মনে করে আমি এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকি আমি কিন্তু সকাল থেকে একটা লম্বা সিডিউলের মধ্যে থাকি আবার সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমি চা করি তারপরে যদি অন্য কিছু খাবার হয় যেমন চাউমিন ম্যাগি সেগুলো আমি বানাই প্লাস তারপরে থালা বাসন ধুয়ে নিই আর ভাত হলে সেটারও থালা বাসন আমি ধুয়ে নিই তারপরে মা শাশুড়ি ভাত বসাই আমি হয়তো যে কোনো একটা সবজি বানাই হয় চিকেন মাছ ডিম যেটাই হোক না কেন যে কোনো একটা আমি বানাই তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর সেই থালাবাসনগুলোকেও কিন্তু আমিই ধুয়ে নিই তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে আমি চা করি আর একটা জিনিস বাদ গেল সেটা হলো সবজি কেটে দেওয়া সেটাও আমি করি তো টুকিটাকি যতটুকু যা কাজ পারি আমি সেগুলোকেই করে দেওয়ার চেষ্টা করি তো সব কাজ আমি শেয়ার করি করি না সেই জন্য তোমরা দেখতে পাও না যখন আমি কলের পাড়ে গিয়ে বাসন মাজি হাড়ি কড়াই মাজি সেগুলো তাহলে আমি ভিডিওতে শেয়ার করি না তাই তোমরা জানো না তো এগুলো আমি করি শুধুমাত্র আমি জানি এখন তোমরা যদি প্রুফ দেখতে চাও তাহলে নেক্সট কোনো দিন আমি ক্যামেরা অন করেই কাজগুলো করব। তাহলে তখন আবার বলবে ক্যামেরা অন করে দেখাচ্ছি তাহলে যাবো তো যাবো কোথায় তোমরাই বলো আমাকে তো যাই হোক তারপরে এই যে দেখো সানটান সেরে চলে এসেছি রুমে এবার একটুখানি হেয়ারে সিরামটা লাগিয়ে নিচ্ছে আমার চুলের না একটুও যত্ন নেওয়া হয় না চুলের অবস্থা প্রচণ্ড খারাপ সবাই আমাকে একটুখানি ভালো শ্যাম্পু সিরাম কন্ডিশনার এগুলো একটু কমেন্ট করো তো মানে স্মুথনিং করার পর কে কী ইউজ করো আমার না চুলে একটু প্রবলেম হচ্ছে মানে যত্ন নেওয়া হয়নি না একটুও ঠিক করে তো সেই জন্য যাই হোক রুমটার ভিতরে প্রচণ্ড নিজেকে একা একা ফিল হচ্ছে আচ্ছা এবার আমি একজন কমেন্ট করেছে সেই কমেন্টের একটু রিপ্লাই করব কমেন্টটা করেছে হচ্ছে চ্যানেলটার নাম এমডি সাইফ ফুল তো জানি না ছেলে বা মেয়ে কি আমার বোন হবে কি দিদি হবে যাই হোক না কেন কমেন্টটা কিন্তু একদম মনের মতন কমেন্ট করেছে এখানে কমেন্ট পড়ে দেখলাম সবাই একই দলের মানুষ বুঝলাম শিল্পী দিদি নাটক করে আর তোমরা সময় নষ্ট করে সেই নাটক দেখতে কেন আসো হুম যত সব লোকে নিন্দা করা এইটা একদম পারফেক্ট তুমি কথা বলেছ যে নাটক করি সেই নাটক দেখতে কিন্তু তোমরাই আসো আমি আমরা কিন্তু কাউকে ইনভিটেশন দিই না তোমরাই দেখো তোমাদের খারাপ লাগে খারাপ লাগলে কিন্তু সেটা ভালোভাবে বলা যায় যে দিদি তুমি এটা করো না বা এটা করো না তোমরা তো আমার অডিয়েন্স ভালো মন্দটা তোমরা ভালোভাবে বলবে সেটাই তো ভালো লাগবে না হ্যাঁ এবার এখানে যারা নোংরামি করে তাদেরকে তোমরা নোংরা ভাষাই বলতে পারো কিন্তু যারা তাদের নর্মাল লাইফস্টাইলটা শেয়ার করে কেন তাদের পিছনে লাগো ভালো মন্দ তো ভালোভাবেই বলা যায় তাই না তো আমরা যেহেতু একটা কাজ করি এটা আমাদের প্রফেশন তো আমাদেরও ভুল ত্রুটি হতেই পারে এমনটা না যে আমরা মানে একদম সব কিছু ঠিক করি তো সেখানে তোমরা তোমাদের মতামতটা ভালোভাবে জানিও তো যাই হোক এটুকুনি বলবো আর চেষ্টা করো যাদের পছন্দ হবে না তারা ইগনোর করো থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে কমেন্টটা করেছো যদি ভিডিওটা দেখো অবশ্যই আরেকবার কমেন্ট করবে তো এদিকে দেখো কিছু জামা কাপড় মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছি সব তোমাদের দাদা ভাইয়ের তো এগুলোকে একটুখানি ফটাফট গুছিয়ে নেবো এগুলো তো এখন ইউজ হবে না এগুলো সবই আমাকে রেখে দিতে হবে আবার সব গুছিয়ে রেখে দেবো আমরা না জামাকাপড় গোছাই আর ভাবি এই যে গুছিয়ে রাখছি আবার কবে মানুষটা আসবে তবে এই জিনিসগুলো বার হবে নয় আর বার হবে না তো এই যে দেখো ফটাফট এখন জামাকাপড়গুলোকে গুছিয়ে নিই আরেকজন কমেন্ট করেছে যে এরা তো দু বর আসলে শ্বশুর বাড়ি আসে আর বর চলে গেলে বাবার বাড়ি চলে যায় এদের যে কিসের সংসার কে জানে তো আমাদের যেমনই সংসার হোক না কেন ভাই আমরা খুশি আমাদের হাজব্যান্ডও খুশি আমাদের ফ্যামিলিও খুশি তো ওদের কিসের এত সমস্যা আমি সত্যিই জানি না আমি কাল বাদ দিয়ে পরশু দিনই আবার যাব কারণ অনেকগুলো দিন হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশটা দিন আমি ইউনিভার্সিটি যাইনি একই কথা বলতে বলতে না আমার মুখে ব্যথা হয়ে গেছে অ্যাকচুয়ালি এরা ভিডিও দেখে না সেই জন্য আমাকে বারবার কথাগুলো বলতে হয় তো আমি বাবার বাড়িতে গিয়ে থাকবো না শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো সেটা না হয় আমি বুঝে নেব আমার ফ্যামিলি বুঝে নেবে আর আমি কিন্তু একভাবে থাকি না আমি চেষ্টা করি এখানেও আসার আগে তো খুবই আসতাম মানে পনেরো দিন আঠেরো দিন করে থেকে যেতাম মাঝে আমি কিছুদিন আসতে পারিনি কারণ আমাকে ডেলি ইউনিভার্সিটি যেতে হয় যেহেতু আমি রেগুলারে করছি এবার ডেলি মুর্শিদাবাদ টু কৃষ্ণনগর আপ ডাউন করা সম্ভব না অনেক দিন কামাই হয়ে গেছে তো কালকের দিনটা থাকবো ভাবছি দিয়ে পরশু দিন যাবো এক সপ্তাহ মতন ক্লাস করব ক্লাস করে আবার তার পরের সপ্তাহে আমি আসবো এরকমটাই ভেবেছি দেখো সবার বাড়ি তো আর বাড়ির কাছাকাছি না আধ ঘন্টা রাস্তা হয় না যে মন হলো সকালবেলায় গেলাম বিকালে চলে আসলাম আমি কিন্তু বারবার বলেছি আমাদের বাড়ির ডিস্ট্যান্স এমনটাও না যে সকালে গেলাম হয়তো আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না আমি গেলাম আসার সময় বাড়ির দূরত্ব যদি কাছাকাছি হতো সেক্ষেত্রে সকালে গেলাম বিকালে আসলাম বা দুদিন থেকে তিন দিনের দিন আসলাম এসব করা যেত এতটা রাস্তা যাতায়াত করতেও যেমন কষ্ট আছে প্লাস একটা খরচারও ব্যাপার রয়েছে তো সেই জন্য আমি যখন যাই বেশি করে থেকে যাই আবার যখন আসি এখানেও বেশি করে থেকে যাই একটা কথাই বলবো এত ক্লারিফিকেশন দেওয়ার আমার কোনো দরকার নেই আমি আমার কাজ করি তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমার একটা এই ভিডিও করা ছাড়াও আমার একটা এক্সট্রা লাইফ আছে এই ভিডিও আমাকে কতদিন খাওয়াবে কতদিন এই ভিডিও থাকতে পারে আজ আছে কাল নাও থাকতে পারে তখন তো আমার যেটা এতদিন অর্জন করেছে আমার পড়াশোনা সেটাকে তো আমাকে কাজে লাগাতে হবে তাই না তো আমি সেই জন্য সেটাতেই ফোকাস করি আমার এটাও লাইফ আমার ওটাও লাইফ আশা করি বোঝাতে পারলাম যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছে তো ওর সঙ্গে বক 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 করছিলাম আর ও ট্রেনে রয়েছে বুঝতেই পারছো আর ও আমাকে বলছে একা একা লাগছে বলো আমি বলছি হ্যাঁ রুমে তো একাই আছি আমি তো এরকমই বক বক করছি দুজন মিলে কালকের দিনটা থাকবো তারপরে পরশু দিন যাবো বাড়ি কিছুদিন দিন কাটিয়ে আসবো আমার ওইদিকে কলেজও হবে তারপরে মনটাও একটু ঠিক হয়ে যাবে মেন দুটো কারণ থাকে ও চলে যাওয়ার পর যাওয়ার যে ও চলে গেলে কোন করে দশ পনেরোটা দিন যদি কাটিয়ে ফেলতে পারি তাহলে মন খারাপটা একটু হলেও কমে যায় সেই দশ পনেরোটা দিন এখানে থাকলে কোনোদিন মন খারাপ কমবে না তো সেই জন্য বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আসি মানে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে আর কি ফ্রেশ হওয়া বলতে আমি ওটাকেই বোঝালাম তো যাই হোক এখন দেখো দুজন মিলে বক করছি আর ওকে একটু হাসানোর চেষ্টা করছি ও আমাকে হাসানোর চেষ্টা করছে তো যাই হোক এবার একটা কথা বলবো কিছু মানুষ আছে জানো তো যারা একবার সাপের গালেও চুমু খায় একবার ব্যাঙের গালেও চুমু খায় মানে তাদের যার কাছে পোষাবে আজকে তোমার কাছে পোষাচ্ছে না কালকে আরেকজনের কাছে চলে যাবে তো এরকম মানুষ কিন্তু আমি দেখেছি আমার নিজস্ব লাইফেই দেখেছি তো মানে কী বলবো এই মানুষগুলো যে কতটা ভয়ঙ্কর হয় আর কতটা লোকের কাছে ভালো সাজতে পারে সেটা শুধুমাত্র তারাই জানে যেমন কিছু কিছু সাবস্ক্রাইবার রয়েছে আগে তারা আমাকে খুব মানে ভালো কমেন্ট করতো তারপরে যেই হয়তো দু একটা কমেন্টের রিপ্লাই পায়নি তখন তারা আবার নেগেটিভ কমেন্ট করি হিরগিটির থেকেও স্পিডে তারা রঙ বদলাতে পারে যাই হোক এটাই জীবন ভালো মন্দ মিশিয়ে তো একান্তই আমি একটা কথা বলতে চাই যাদের আমাকে ভালো লাগে না সত্যি আমি জানি না আমি ভালো না লাগার মতন কী ঢং করি কি নাটক করি তবে কিছু মানুষের ভালো লাগে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি একটাই সাজেশন দেব প্লিজ দেখো না আমার ভিডিও আমি এটাই বলতে পারি এর থেকে বেশি তো কিছু করতে পারবো না তোমাদের জন্য তো এটাই বলার ছিল যাই হোক এইদিকে দেখো দুজন মিলে বক বক করছি আর চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে